ইতিমধ্যে যারা ইলমিদিন সেবা চ্যানেলের এক থেকে ধারাবাহিক ২৪টি পর্ব পর্যন্ত দেখে নিয়েছে এবং পড়ে নিয়েছে আশা করি তারা আজকে কোরআন শরীফ পড়বা এবং তোমাদেরকে আমি সরাসরি কোরআন শরীফ ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং এখন আমি পড়ব এবং তোমাকে পড়াবো আর দেখা যায় আমাদের ধারাবাহিকভাবে ২৪টি পর্ব দেখে নিলে এবং পড়লে সহী শুদ্ধভাবে পড়লে ইনশাআল্লাহ তুমি কোরআন শরীফ শিখতে পারবা আমি আশা করি السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় دینی ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা ইতিমধ্যে একটি আয়োজন করেছিলাম সেটি হলো নাদিয়াতুল কোরআন কায়দা ধারাবাহিক পর্ব এবং ২৪টি পর্ব এক এক করে আমরা ২৪টি পর্ব করেছি এক একটি করে আমরা ২৪টি পর্ব করেছি এবং ফুল কায়দাটিতে ২৪টি পর্যন্ত পৃষ্ঠা আছে সো আমরা ধারাবাহিকভাবে ২৪টি পৃষ্ঠা পড়ে নিয়েছি এখন আমরা কোরআন শরীফ পড়ব এবং কোরআন শরীফ ধরব এখন আমার সাথে পড়বেন এবং চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো এখন আমরা সূরা ফাতিহা এবং সূরাতুল বাকরা এর প্রথম পৃষ্ঠা এক নম্বর পৃষ্ঠা এখন আমরা পড়ব ইনশাআল্লাহ এরপরে ধারাবাহিকভাবে এবং আমি বলি যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন কিন্তু আপনাদের পড়া অনেক ভুল হয় তারা অবশ্যই নাদিয়াতুল কোরআন কায়দা ধারাবাহিক পর্বগুলো দেখে নেবেন তাহলে আশা করা যায় তাদের ভুলগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সো এখন আমরা এই দুইটি পৃষ্ঠা সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকরা এর প্রথম পৃষ্ঠা পর্ব এবং আমি পর্ব আমার সাথে আপনিও বলবেন এবং উচ্চারণ করবেন তারপরে ধারাবাহিকতার সাথে কোরআন শরীফ তেলাওয়াত করবেন প্রত্যেক দিন সকালবেলা একটু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করবেন আর যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় কমপক্ষে হলেও ১০টি করে নেকি লিখে দেন সুবহানাল্লাহ তাহলে আর দেরি কেন আমরা যেহেতু কোরআন শরীফ পড়তে চাই এখন থেকে আমরা নিয়ম করে এবং ধৈর্য সহকারে একটু একটু করে হলেও পরে চালু রাখবো ইনশাআল্লাহ সো আর কথা না বাড়ি এখন আমরা পড়ে নিব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكون أمرا ربي زدني علما بان درود شريف بوني بو ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আমি আমরা যত কোরআন শরীফ পড়ব এবং রিডিং করে পড়ব এবং ধারাবাহিকতার সাথে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ একটি একটি করে পৃষ্ঠা হলেও আমরা কোরআন শরীফ ফুল কোরআন শরীফ খতম করব ইনশাআল্লাহ সো এখন এরকম করে এবং কিছু ধারাবাহিকতার সাথে কিছু ভিডিও দেব ইনশাআল্লাহ তারপরে আমরা বড় একটি ভিডিও নিই এবং বড় একটি ধারাবাহিক পর্ব পর্ব করে আমরা পুরো ফুল কোরআন শরীফটিকে খতম করে নিব ইনশাআল্লাহ সো এখন আমরা সূরাতুল ফাতিহা পড়ে নিব এবং আমাদের চ্যানেলে সূরাতুল ইয়াসিন সূরাতুল মুলকের উপরে ভিডিও আছে এবং মদ ইকলাব ইদগাম মাখরাজ বিভিন্ন ধরনের ভিডিও আছে সো চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন আমরা সূরাতুল ফাতিহা পড়ে নিব আমার সাথে পড়বেন এবং উচ্চারণ করবেন তাহলেই হবে যেমন الحمد لله رب العالمين আমার সাথে বলুন الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইতিমধ্যে আমরা সূরাতুল ফাতিহা পড়ে নিয়েছি এখন আমরা সূরাতুল বাকরা এর প্রথম পৃষ্ঠা পড়ব এবং আপনি চাইলে কোরআন শরীফ খুলে আমার সাথে পড়তে পারেন এবং আমার মেন উদ্দেশ্য হলো এই ভিডিওটি বানানোর সেটি হলো আপনাদেরকে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া এখন আমরা সূরাতুল বাকরা এর প্রথম পৃষ্ঠা পড়ে নেব সো দেখতে পেলেন সূরাতুল বাকরা এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে এবং মদিনা শরীফে নবীজি যখন থাকতেন তখন মদিনা শরীফে নাজিল হয়েছেন এবং সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকরা এখন এর আমরা প্রথম পৃষ্ঠা পড়ে নেব যেমন بسم الله الرحمن الرحيم ألف لام ميم এই জায়গায় আলিফে কোনো টান হবে না লামে চার আলিফ টান হবে মিমে চার আলিফ টান হবে যেমন আলিফ হরফটি উচ্চারণ করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় এই জায়গায় টানা যাবে তার বেশি দেওয়া যাবে না যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সো তুমি দেখতে পেলা যে আমরা অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে আমরা সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকরা এর প্রথম পৃষ্ঠা পড়ে নিয়েছি এবং এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যারা কোরআন শরীফ পড়তে চান তাদেরকে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া যেমন যখন কোনো মানুষ প্রথম কোরআন শরীফ তলত করে তাদেরকে এতটুক পরিমাণ বা এতটুক পর্যন্ত তাদেরকে পড়িয়ে দেওয়া হয় তারপরে একটু দোয়া করা হয় তাদের জন্য এখন আপনি এভাবে করে সুন্দরভাবে করে পড়বেন ধারাবাহিকতার সাথে আমি আশা করি তারপরেও যদি আপনি যদি কোনো জায়গা ভুলে যান মনে থাকে না কোনো কিছু
তাহলে অবশ্যই সেই বিষয়টিকে সুন্দরভাবে করে বুঝে বুঝে বা কোরআন শরীফ কিছুদিন বানাম করে করে পরে পরে তারপর আপনি রিডিং করে পড়ার চেষ্টা করবেন। কেননা কোরআন শরীফ আপনি যদি না পড়তে পারেন তাহলে আপনার জন্য সবথেকে ভালো হয় কায়দা। সো এই ছিল এখন এর ভিডিওটি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে থাকবেন, সদা সর্বদা ভালো থাকুন, ইলমিদিন সেবা চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে কোরআন শরীফ শিখতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।